সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে আমাদের জামালপুরের শত বছরের ঐতিহ্যবাহী খাবার ম্যান্দার রান্না দেখাতে চলে এসেছি। আমার এই কথার সাথে সাথে বিশেষ করে জামালপুরের কেউ যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে জিভে জল আসলে আমাদের কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। আর একটি কথা বলে রাখি, এই খাবারকে এলাকার উপর ভিত্তি করে বিভিন্ন গ্রামে বিভিন্ন নামে ডেকে থাকে। যেমন কেউ ম্যান্দা, কেউ বা মিল্লি, আবার কেউ বা পিঠালি বলে থাকে। তবে আজ যে রান্না হচ্ছে এটি একটি পিকনিকের রান্না, যা তৈরি হওয়ার পর যার যার মতো বাড়ি নিয়ে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবে। এই রান্নাটি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মাইজবাড়ি গ্রামের ব্রিজপাড়ে অনুষ্ঠিত হচ্ছে। তাই এই রান্নার সদস্য সবাই এসেছে রান্না উপভোগ করতে। অনেক কথার মাঝে রান্নার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। মাংসগুলি ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে এবং ভালোভাবে ধুয়ে ফেলছে আমাদের ছোট মামা উজ্জ্বল মামা। আর এর সাথে আমাদের সবার প্রিয় হাস্যোজ্জ্বল কিনু ভাই চুলা তৈরির কাজ কিন্তু শুরু করে দিয়েছে। চুলা তৈরির কাজ শেষ। একটি বড় পাতিলে পানি গরম করা হবে। সেই পানি গরম করার পাতিলটি ভালোভাবে ছোট ভাই জীবন মাটি দিয়ে লেপে নিচ্ছে। মাটি দিয়ে লেপে নেওয়ার একটা বিশেষ উপকার হলো, এটি যখন ধুতে যাবে তখন রান্না করার কালিগুলো যে পাতিলের গায়ে লাগবে তা সহজেই উঠে যাবে। এবার প্রায় পানি গরম শেষের দিকে, এবার সেই কাঙ্ক্ষিত রান্নার মেইন কাজ, মাংসে মশলা দেওয়া হচ্ছে। একটা জিনিস বলে রাখি, আজকের এই রান্নাটির বাবুর্চি কিন্তু আমাদের সবার প্রিয় দুলাল মামা, আর সাথে আমার বন্ধু কিনু, সেও কিন্তু অসাধারণ রান্না করে। দুলাল মামা মূলত একজন মাংস ব্যবসায়ী এবং অসাধারণ ম্যান্দা রান্না করে থাকেন। মামা যেহেতু মাংস ব্যবসায়ী তাই এই রান্নার মাংসগুলো কিনেছেন অসাধারণ। আরেকটা কথা বলে রাখি, আমাদের মাইজবাড়ি গ্রামে কিন্তু আরও অসাধারণ অসাধারণ বাবুর্চি আছে। যেমন আমাদের আজিজল বাবুর্চি, আমাদের ফেদু বাবুর্চি, এরাও অসাধারণ রান্না করে থাকেন। তবে আজ যে রান্নাটি হতে যাচ্ছে আশা করি অসাধারণ হবে। দুলাল মামা একে একে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছেন। এখনই মশলা ও মাংস একসাথে ভালোভাবে মেশাতে হবে। এই মেশানোর কাজ এখন কিন্তু ছোট ভাই বাবুর দায়িত্বে পড়ে গেছে। ছোট ভাই বাবু এবার অসাধারণভাবে মাংস ও মশলাগুলো মিশিয়ে নিচ্ছে। আপনাদের বলে রাখি, এই মাংস ও মশলা যদি ভালোভাবে না মিশে তাহলে কিন্তু এই রান্নার টেস্ট হবে না। তাই এই কাজটিও কিন্তু খুব যত্নের সাথে করতে হয়। এবার মাংস ভালোভাবে মেশানোর পর মাংস এবার চোলায় রান্না করতে দেওয়া হচ্ছে। এটি ভালোভাবে কষানো হবে। আর এই কষানোটাও যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু রান্নাটি স্বাদ হবে না। দেখুন কি সুন্দর কালার হচ্ছে। এই ম্যান্দা রান্না করতে অনেক মশলা দেওয়া হয়, কারণ যত মশলা দেওয়া হবে তত মজা হবে। এবার ভালোভাবে কষানোর পর পুরো সসপ্যান ভর্তি গরম পানি দিয়ে প্রায় ঘণ্টাখানেক ভালোভাবে জাল দেওয়া হবে। আমাদের এই জামালপুরের ঐতিহ্য ম্যান্দার স্বাদ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো, এই রান্নাটি দীর্ঘ সময় ধরে করা হয় এবং এটি অনেক জাল দেওয়া হয়। অতিরিক্ত জালের কারণে মশলাগুলি এবং মাংস এবং সাথে চাউলের গুঁড়া ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমাদের গ্রামের মুরব্বী রহিস মণ্ডল সাহেব, উনিও অনেক ম্যান্দা ভালোবাসেন, তাই তো আমাদের প্রত্যেকটা আয়োজনে তিনি আমাদের সাথে থাকেন।
অনেকক্ষণ জাল দেওয়ার পর বন্ধু কিনু মশলা ও লবণের পরিমাণ টেস্ট করে নিচ্ছে। এবার টেস্ট করে কিনু বুঝতে পেরেছে যে রান্নার মশলা এবং লবণের পরিমাণ ঠিক আছে। এবার ভালোভাবে জাল হওয়ার পর এখন শুকনো চাউলের গুঁড়া এর সাথে মিক্সড করতে হবে। চাউলের শুকনা গুঁড়াগুলো আস্তে আস্তে সসপ্যানে ছাড়া হবে আর সেটি ভালোভাবে পানিতে পড়ার সাথে সাথেই কিনু ভালোভাবে মিশিয়ে ফেলবে যাতে জমাট না বাঁধে। এই গুঁড়ো ঠান্ডা পানিতে মিশিয়ে দিলে ভালো লাগবে না কিন্তু, তাই শুকনো গুঁড়ো ছেড়ে দিয়ে তা মিশিয়ে নেওয়া হচ্ছে। গুঁড়া দেওয়ার পর এবার আধা ঘন্টার মতো আবার পুনরায় জাল দিতে হবে যাতে চাউলের গুঁড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন প্রায় শেষের পথে। এখন এটির সম্ভার দেওয়ার পালা। সম্ভারের জন্য পেঁয়াজ, রসুন এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে সাথে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হয়। এবার সে ভাজার কাজ চলছে আর দুলাল মামা সম্ভারের জন্য পরিমাণ মতো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছেন। এবার পেঁয়াজগুলি ভালোভাবে ভাজার পর এটা যখন লালচে বাদামি বর্ণের হয়ে যাচ্ছে তখন সেই সম্ভারের পেঁয়াজগুলি একসাথে ঢেলে দেওয়া হয় ম্যান্দার ভিতরে। আর এই সম্ভার দেওয়ার সাথে সাথেই খাবারের এমন সুস্বাদু ঘ্রাণ চলে আসে যা অসাধারণ। এটি দেওয়াতে এই ম্যান্দার স্বাদ ডাবল হয়ে যায়। ও মাই গড, কি সুন্দর কালার হয়েছে দেখেছেন! ম্যান্দা প্রেমীরা কিন্তু কষ্ট পাচ্ছে। যাই হোক, রাগ করবেন না, আপনারা রান্না করে ছবি পাঠিয়ে দিবেন আমাদের। যাই হোক, এবার সবাই চেখে দেখছে, অসাধারণ হয়েছে। এবার দুলাল মামা ও বন্ধু কেনু সবাইকে এটা ভাগ করে দেবে। এটা পরিমাণ মতো ভাগ করার জন্য আজকের এই পিকনিকের একটি বাজার থেকে ছোট ছোট বালতি কেনা হয়েছে, সেই বালতিতে পরিমাণ মতো সবাইকে পরিবেশন করা হবে। যাই হোক, আজকের এই রান্না কেমন হয়েছে সেটা আমি জেনেছি আমার পরিবার থেকে। আমার পরিবারের সবাই এই রান্না খেয়ে অনেক মজা পেয়েছে, তাই দুলাল মামা ও বন্ধু কিনুকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হয়। দুলাল মামা ও কিনু সহ এই রান্নার সাথে যারা জড়িত ছিল সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে কিনু ভাই তোমাকে বলি, তুমি তো অনেক জায়গায় মেহমানদারি করো, যখন আমি খেতে বসবো তখন যদি তুমি মেহমানদারি করো আমাকে দুই পিস মাংস বেশি দিও, কেমন?